হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা গাইড চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমরা ইংলিশের নতুন একটা ক্লাস করবো আর যেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল যদিও তোমরা ভাববে যে সিঙ্গুলার প্লুরাল তো খুব একটা ইজি ব্যাপার কিন্তু না এই ইজি ব্যাপারটাই কিন্তু অনেকেই পরীক্ষায় ভুল করে আসে এবং ইজি জিনিসগুলোতেই কিন্তু ভুলটা হয় বেশি এবং আমি বলতে চাইছি না যে বয় থেকে বয়স হয় সেই সমস্ত সিঙ্গুলার প্লুরালগুলো আমরা শিখবো না কিছু এক্সেপশনাল রুল রয়েছে যেগুলো কিন্তু জানতে হবে এবং সেইগুলোই কিন্তু পরীক্ষায় পড়বে বয় থেকে বয়স হয় সেটা কিন্তু দেবে না বেশিরভাগ সময় দেবে কিন্তু এক্সেপশনাল রুলগুলো তো সেই এক্সেপশনাল রুলের টাইপগুলোই কিন্তু আজকে আমরা দেখবো একটু ঠিক আছে প্রথমে দেখো আমি কপি দিয়েছি একটি যে বাংলাটা পড়তে থাকো কয়েকটি নাউনের প্লুরাল করার সময় শব্দের ভিতরের ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করতে হয় যেমন বয় থেকে বয়স করলে সেখান থেকে জাস্ট এস যোগ করে বা ইএস যোগ করে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে প্লুরাল করা কিন্তু এখানে কি বলা হচ্ছে প্লুরাল করার সময় নাউনের ভিতরের ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করতে হয় ফর এক্সাম্পল দেখো মাউস থেকে পুরোপুরি ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাইসে লাউস থেকে পুরোপুরি ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে লাইসে ওকে তো এই ধরনের কিছু দেখা যায় এরপর ইলেভেন নম্বর দেখো যে কী বলা হচ্ছে কয়েকটি নাউনের প্লুরাল করার সময় ইএন যোগ করতে হয় তার সাথে ইএন যোগ করতে হবে মিনস যদি অক্স থাকে তাহলে তার সাথে হবে অক্সেন ও এন ইএন যোগ করে চাইল্ড থাকে তাহলে তার সাথে চাইল্ডের সাথে আর ইএন যোগ করতে হচ্ছে চিলড্রেন ব্রাদার থাকে তাহলে কিন্তু তার সাথে ব্রেদরেন হচ্ছে ওকে তো এই সমস্ত কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ইএন যুক্ত করে প্লুরাল করা যেতে পারে ওকে তো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কী বলা হচ্ছে কম্পাউন্ড নাউন এর প্রধান ওয়ার্ডের শেষে এস যোগ করতে হয় এবং অথবা প্রধান ওয়ার্ডের ভাবেল পরিবর্তন করে প্লুরাল করা হয় তো এইটাই কিন্তু আমাদের এই বিগত যে টোয়েন্টি টোয়েন্টি ডাব্লিউ বিশেষ হয়ে গেল দেখতে পাচ্ছ দাগ দেওয়া রয়েছে এইটি পরীক্ষায় পড়ে গিয়েছিল ডাব্লিউ বিশেষ পরীক্ষাতে কিন্তু অনেকেই করতে পারেনি ভুলভাল করে এসেছিল ঠিক আছে তো দেখো কী বলা হচ্ছে যে কম্পাউন্ড নাউন মিনস যেগুলো অনেকগুলো ওয়ার্ড দিয়ে তৈরি হচ্ছে একসাথে এবং সাথে হাইফেন দেওয়ার রয়েছে যেমন ডটার ইনলো সন ইনলো এগুলো অনেকগুলো ওয়ার্ড দিয়ে একটা তৈরি হচ্ছে কম্পাউন্ড নাউন ঠিক আছে তো এই সমস্ত ওয়ার্ডগুলোতে কী হবে যে প্রথম ওয়ার্ড বা প্রধান ওয়ার্ড যেটা সেই ওয়ার্ডটির শেষে কিন্তু আমরা এস যোগ করব এবং পিছনে যে ল সন ল রয়েছে আমরা কিন্তু শনিন লজ করবো না ল এর পিছনে কিন্তু আমরা এস লাগাবো না লাগাবো কোথায় সনের পিছনে যেটা হচ্ছে আমাদের মেন ওয়ার্ড অথবা রুট ওয়ার্ড এখানে ঠিক আছে তো সেই রকমই ডটার ইন ল দেওয়া হয়েছিলো পরীক্ষাতে কিন্তু সেটা অনেকগুলো অপশান ছিল ডটার ইন লউজ ছিল ডটারস ইন ল ছিল ডটার ইন ল ছিল ঠিক আছে তো এই রকমভাবে কিন্তু করতে হবে যে ডটার্স ইন ল মিন্স প্রথমের ওয়ার্ডটাতে পিছনে এস লাগাতে হবে সেরকমভাবে যেমন মাদার এনলো মাদার্স এনলো ম্যান অফ ওয়ার সেটা তো আর এস যোগ করে হয় না ম্যান থেকে ম্যানস হয় না সে তো ম্যান থেকে মেন অফ ওয়ার হয়ে যাচ্ছে ওকে নেক্সট চলে আসছে কমান্ডার ইন চিফ সেটা হয়ে যাচ্ছে কমান্ডার্স ইন চিফ ওকে এখানে কিন্তু এস লাগানো যেতে পারে আবারও গ্র্যান্ট ইন এইড গ্র্যান্টস ইন এইড হয়ে যাচ্ছে সেটা ওকে এরপর মেড সার্ভেন্ট বলা হলে কী হচ্ছে সেটা মেড সার্ভেন্টস হয়ে যাচ্ছে ওকে কারণ কি আমাদের সার্ভেন্ট কথাটা আমাদের মেনো ওয়ার্ড অথবা প্রধান ওয়ার্ড সেই জন্য কিন্তু সার্ভেন্টের সাথে এক্সট্রা যোগ হচ্ছে ওকে স্টেপ বললে আমাদের সানটা কিন্তু মেনো ওয়ার্ড সেই জন্য সানের পিছনে এক্সট্রা যোগ হচ্ছে ওকে স্টেপ ডটার হলে ডটারটা আমাদের মেনো ওয়ার্ড সো ডটার সবে লকার সরি লুকার লুকার অন সো আমাদের লুকারটি কিন্তু মেন ওয়ার্ড সেই জন্য আমাদের লুকারস অন হয়ে যাচ্ছে পাসার্স বাই এটাও অনেকবার পরে পাসার্স বাই হবে ওকে ওয়াশার ম্যান এটা কিন্তু আবার ওয়াশার মেন হয়ে যাবে ওকে দেন গ্রোন আফ সেটা কিন্তু গ্রোন আফস হচ্ছে যদিও ওয়াশার এইগুলোতে ওয়াশার বসছে না এখানে কিন্তু পাসার্সে বসছে এখানে লুকারে বসছে এখানে কিন্তু আফসে বসছে ওকে নেক্সট দেখে নাও পয়েন্ট তেরো নম্বরে কী বলছে কম্পাউন্ড নাউন হাইফেন দ্বারা যুক্ত না হলে এস যোগ করে প্লুরাল হবে যদি হাইফেনেটেড ওয়ার্ড হয়ে থাকে হাইফেন দিয়ে যদি ওয়ার্ডগুলো হয় কম্পাউন্ড নাউনগুলো হয় তাহলে কিন্তু সেখানে মেন ওয়ার্ডটা থাকবে যেটা সেটাকেই কিন্তু এস যোগ করে প্লুরাল করতে হবে আর যদি হাইফেন না থাকে তাহলে কিন্তু কী করতে হবে তাহলে তো একটাই ওয়ার্ড সেখানে আর কোনো হাইফেন যদি না দেওয়া থাকে তাহলে দু তিনটে ওয়ার্ড একসাথে দেখতে পাচ্ছো না একটাই ওয়ার্ড তার মানে জাস্ট তার পিছনে আর্ম যদিও দুটো ওয়ার্ড কিন্তু দুটো ওয়ার্ড একসাথে মিলিত হয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে একসাথেই কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা বুঝতে পারবে না যে বুঝতে হবে না আর কি তো আর্ম চেয়ারের পিছনে এস লাগিয়ে দাও পিক পকেটের পিছনে এস লাগিয়ে দাও পিক পকেটস হ্যান্ডফুল থেকে হ্যান্ডফুল ফুল যায় স্পুনফুল থেকে স্পুনফুল ফুল যায় এই স্পুন কথাটি অনেকবার এসেছে হ্যান্ডফুল কথাটি অনেকবার পরীক্ষায় আসে ঠিক আছে তো এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওকে তারপরে দেখে নেবো চোদ্দো নম্বর যে কয়েকটি কম্পাউন্ড নাম এ ডবল প্লুরাল হয় কয়েকটি কম্পাউন্ড নাউন রয়েছে যেগুলো এইগুলো হচ্ছে তোমার যেগুলো হাইফেন থাকবে সেগুলো হাইফেন যে থাকবে তার মেন ওয়ার্ডটাতে এস লাগানো হবে যদি হাইফেন ওয়ার্ড না থাকে তাহলে কিন্তু একদম শেষেই ওয়ার্ড এস লাগাতে হবে ওয়ার্ডের এবং যদি থাকে কম্পাউন্ড টাউন কতগুলি এমন কম্পাউন্ড টাউন রয়েছে যেগুলোর প্লুরাল ডবল হয় যেমন ম্যান সার্ভেন্ট সেক্ষেত্রে ম্যানও প্লুরাল করতে হবে সার্ভেন্টও প্লুরাল করতে হবে ওকে উমেন সার্ভেন্ট যেমন উমেন করছো সার্ভেন্টস করছো দুটোকেই কিন্তু এই দুটো ওয়ার্ডকে কিন্তু চেঞ্জ করে দিতে হচ্ছে ওকে প্লুরালে লর্ড জাস্টিস সেটা কী হয়ে যাচ্ছে লর্ডস হয়ে যাচ্ছে এবং জাস্টিসেস হয়ে যাচ্ছে ওকে আবার কি নাইট টেম্পলার সো নাইটস টেম্পলার্স হয়ে যাচ্ছে ওকে তো এই ধরনের কিছু উদাহরণ জাস্ট এইগুলো মুখস্থ করে দিতে হবে এই টাইপগুলোই কিন্তু পরীক্ষায় আসে এবং এই এক্সেপশনালগুলোই রয়েছে বেশি কিন্তু নেই ওকে আবার আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা রয়েছে এখানে তো এখানেও কিছু থাকে যেগুলো আমরা জানি না যে তার প্লুরাল কী হয় বলে কী হতে পারে প্লুরাল সেগুলো কিন্তু এস যোগ করে হবে না একদমই এস যোগ করে হবে না বা ইএস যোগ করে হবে না পুরো নতুন ওয়ার্ড একটা চলে আসবে ঠিক আছে তার মধ্যে কিন্তু আমি ইম্পর্টেন্টগুলো বলে দেবো এজেন্ট দেখো যেন এজেন্ডাটা কিন্তু আমরা বলি যে এজেন্ডা আজকের এজেন্ডা হচ্ছে কাজের এজেন্ডা হচ্ছে এটা তো সেটা কিন্তু প্লুরাল কথা ওকে আবার দেখো এজেন্ডা থেকে কী হয়ে যাচ্ছে এজেন্ট হচ্ছে সিঙ্গুলারে ওকে এই কথাগুলো মনে রাখতে হবে যে কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল এখানে কিন্তু কনফিউজ করার জন্য দেওয়া হবে যে ঠিক প্লুরালটি খুঁজে বার করো অথবা এ সিঙ্গুলারটি কী হবে অথবা এই যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা সিঙ্গুলার না প্লুরাল ঠিক আছে যেমন দেখো অ্যাপেন্ডিক্স থেকে কী হচ্ছে অ্যাপেন্ডাইসিস ওকে অ্যাক্সিস থেকে কি হচ্ছে অ্যাক্সেস এটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড বেসিস বেসিস বেসেস এটাও গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড তারপরে বলতে পারি ক্রাইসিস ক্রাইসিস থেকে ক্রাইসিস এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়ান হচ্ছে সিঙ্গুলার সেখান থেকে ক্রাইটেরিয়া হচ্ছে তোমার প্লুরালে আসছে তারপরে দেখো ক্যারিকুলা ক্যারিকুলা এবং ক্যারিকুলাম ক্যারিকুলাটা কিন্তু আমাদের প্লুরাল আর ক্যারিকুলাম যেটা হচ্ছে সেটা সিঙ্গুলার কথা ডেটা যে আমরা বলি সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায় ডেটা ঠিক আছে ডেটা কথাটা সরি ডেটাম হচ্ছে সিঙ্গুলার এবং ডেটা হচ্ছে প্লুরাল ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে ডিকটা সে একই রকমভাবে ডেটার মতো ডিকটা সেটা কিন্তু হবে ডিকটাম ওকে তো এরপর দেখো ফর্মুলা আমরা যে বলি বিভিন্ন সময় এই ফর্মুলাটি কাজে লাগছে এই ফর্মুলাটি কাজে লাগছে না সো সেই ফর্মুলার প্লুরাল কী হবে ফর্মুলে ওকে ফর্মুলে বা ফর্মুলাস দুটোই হতে পারে আবার চলে এসো হাইপোথেসিস হাইপোথেসিস সেটা কী হয়ে যাবে হাইপোথেসিস মিডিয়াম আমরা মিডিয়া বলে থাকি সোশ্যাল মিডিয়াটি ডি বলে থাকি কিন্তু তার সেটা কিন্তু প্লুরাল জিনিস এবং তার সিঙ্গুলার কী হবে মিডিয়াম ওকে ওয়েসিস দেখ আমরা জানি ওয়ে সিস থেকে কী হবে ওয়ে শেষ হয়ে যাবে সেটা কিন্তু প্লুরাল হবে ওভাম ওভামটা কি হয়ে যাবে ওভা হচ্ছে প্লুরাল ফিনোমিনেন ফিনোমিনেন কথাটা কিন্তু একটা সিঙ্গুলার কথা আর ফিনোমিনা আমরা বলে থাকি সাধারণভাবে বুঝতে মনে হবে যেন ফিনোমিনা একটা সিঙ্গুলার কথা কিন্তু না ফিনোমিনা কথাটি প্লুরাল এবং ফিনোমিন কথাটি কিন্তু সিঙ্গুলার সিলেবাস আমরা সিলেবাস জানি কথাটি তো সিলেবাস কথাটি কিন্তু সিঙ্গুলার এবং সিলেবি কথাটি হচ্ছে প্লুরাল ওকে তো এই কতগুলি ওয়ার্ডই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে